Good morning, my dear students. Hope everyone are well. Today I am going to start my new class. ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিজনেস ম্যানেজমেন্ট এন্ড অর্গানাইজেশন আছে। আজকে আমাদের এই ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর আসলে আমরা জানি যে সামনে আমাদের একটা এক্সাম আছে, তো এই জন্য আমাদেরকে একটু ভালোভাবে পড়ালেখা করতে হবে। আর আমি যে বিগত ক্লাসগুলোতে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আসলে যদি এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং রিপিট করো, আসলে আমি মনে করি যে ওগুলা থেকেই প্রশ্ন আসবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকে তোমাদের সাথে আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশ নিয়ে আজকে আলোচনা করবো। ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায় পরিবেশ। তো ব্যবসায় পরিবেশ কি, আমরা জানি যে পারিপার্শ্বিকতায় মানুষ জীবন ধারণ করে ও বেঁচে থাকে, যে পারিপার্শ্বিকতায় মানুষ জীবন ধারণ করে ও বেঁচে থাকে তাকে পরিবেশ বলে। আর এখন হচ্ছে যে পরিবেশ জানলাম, এখন ব্যবসায় পরিবেশ কি, যে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ তার পারিপার্শ্বিকতার মাধ্যমে গড়ে ওঠাকেই ব্যবসায় পরিবেশ বলে। আমরা জানি কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ তার পারিপার্শ্বিকতার মাধ্যমে বা পারিপার্শ্বিকতার মধ্যেই গড়ে ওঠাকে ব্যবসায় পরিবেশ বলে। এখন কথা হচ্ছে যে পারিপার্শ্বিকতা কি, পারিপার্শ্বিকতা হচ্ছে আমরা চারপাশে যা কিছু দেখতেছি সেটাই হচ্ছে পারিপার্শ্বিকতা। ওকে, তো এই ব্যবসায় পরিবেশকে আমরা সাধারণত ছয়টা ভাগে বিভক্ত করে থাকি। প্রথমত হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাকৃতিক, তারপরে হচ্ছে প্রযুক্তিগত এবং আইনগত পরিবেশ। এখন আমরা এই ছয়টাকে আমরা ভাগ করি, বিভক্ত করি, একটা একটা করে বিভক্ত করি। তাহলে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কি, আমরা দেখতেছি ভূপ্রকৃতিতে প্রকৃতিতে যা কিছু আছে, যেমন মাটি, জলবায়ু বা তারপরে হচ্ছে গাছপালা, পশু পাখি, হ্যাঁ কীট পতঙ্গ এইরকম, তারপরে ওই যা কিছু নদী নালা সাগর, হ্যাঁ নদী, এগুলা নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ এখন তারপরে হচ্ছে সামাজিক পরিবেশ, অর্থাৎ এই ব্যবসায়িক পরিবেশ, অর্থাৎ এই যে প্রাকৃতিক যে এই যে সবগুলাকে মিলিয়ে যে ব্যবসা যে পরিবেশ সৃষ্টি হয় সেটাই হচ্ছে ব্যবসায়িক পরিবেশ। তারপর হচ্ছে সামাজিক পরিবেশ। তো এখন সামাজিক পরিবেশ কি, সামাজিক আমরা তো জানতেছি সমাজ এবং পরিবেশ, সামাজিক পরিবেশ। তো ধর্ম, বর্ণ, জাতি, তারপরে হচ্ছে এইরকম জন্ম বর্ণ জাতি নির্বিশেষে সমাজের মধ্যে আইন শৃঙ্খলা, তারপরে হচ্ছে কৃষ্টি, এরকম ন্যায় নীতি শিষ্টাচার সব কিছু মিলিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে বলা হয় সামাজিক পরিবেশ। তারপর অর্থনৈতিক পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, যেমন মূলধন, বিনিয়োগ, সঞ্চয়, আয়, হ্যাঁ ব্যয়, স্থিতিশীলতা, এগুলো সম্বন্ধে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে বলা হয় অর্থনৈতিক পরিবেশ। তাহলে আমরা বললাম প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, তারপর হচ্ছে রাজনৈতিক পরিবেশ কি, সরকারের স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, তারপর হচ্ছে সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, হ্যাঁ গণতন্ত্র, সবকিছু মিলিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় সেটাকে বলা হয় রাজনৈতিক পরিবেশ। তাহলে এখন আমরা রাজনৈতিক পরিবেশের পরে আসি আমরা প্রযুক্তিগত পরিবেশ কি, প্রযুক্তির উন্নয়ন, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার এবং প্রযুক্তির ব্যবহার, এবং কারিগরি ও বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে বলা হয় প্রযুক্তিগত পরিবেশ। আর হচ্ছে আইনগত পরিবেশ, যেমন সংবিধান, গণতন্ত্র, তারপরে হচ্ছে দেশি এবং বিদেশি, বিদেশি এবং আন্তর্জাতিক আইনের সমন্বয়ে যে আইন পাশ হয় সেগুলোর সংমিশ্রণই হচ্ছে আইনগত পরিবেশ। এখন এই যে আমরা এই ছয়টা বিষয়
প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ এবং আইনগত পরিবেশ, এই পরিবেশের সমন্বয়ে যে ব্যবসার আর সৃষ্টি হয় সেটাকে বলা হয় ব্যবসায়িক পরিবেশ। তো আশা করি আমরা ব্যবসায়িক পরিবেশটা বুঝতে পারছি। তাহলে আমরা একটু আবার রিপিট করি, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ব্যবসায়িক পরিবেশ প্রথম পত্রের এই ব্যবসায়িক পরিবেশ পাঠটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে, এর জন্য আমরা এই সম্পর্কে ধারণা দিলাম। তো বেসিক বিষয়টা আমাকে জানতে হবে, প্রথমে হচ্ছে কি যে পরিবেশ কি সেটা আমরা বলছি, পরিবেশ কি, তারপরে হচ্ছে ব্যবসায়িক পরিবেশ কি সেটা বলছি, তারপর ব্যবসায়িক পরিবেশের ছয়টি ভাগে বিভক্ত করা হচ্ছে সেটা বললাম, এই ছয়টি ভাগের সমন্বয়ে যে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হয় সেটাই হচ্ছে ব্যবসায়িক পরিবেশ। ওকে, আমরা আশা করি বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হবে না। আগামী ক্লাসে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।